দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। অনুশীলনেও তার মতো সিরিয়াস কেউ নেই। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় সাফল্যের মূল মন্ত্র। তিনি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের জানার ধারাবাহিকতায় আজ থাকছে মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশ ক্রিকেটের ডিসিপ্লিন আইকন মুশফিকুর রহিম। তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল। এক যুগেরও বেশি সময় জাতীয় দলের কাণ্ডারি। কখনো সহজ সরল, কখনো বড্ড অভিমানী। বাংলাদেশের যে কোনো হার ভীষণ পোড়ায় মুশফিককে, আর প্রতিটা জয়ে সে কি উদযাপন, হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরিতে সে কি উচ্ছ্বাস। ইট পাথরের এই শহরে নয়, মুশফিকের ভিটে মাটি বগুড়ায়, এখনো নারী টানে ছুটে যান আপন ঠিকানায়। অনেকের হয়তো জানা নেই, ছোটবেলায় ক্রিকেট খেললেও উইকেট কিপিং করতেন না মুশফিক। তবে হঠাৎ উইকেটের পেছনে দাঁড়িয়ে যখন ভালো করলেন, সেখান থেকেই মেলে উৎসাহ। এর পরের গল্পটা সবার জানা, যদিও তুলে রেখেছেন টেস্ট ও টি টোয়েন্টির গ্লাভস। বাবা মাহবুব হামিদ আর মা রহিম খাতুন, পাঁচ ভাই বোনের মধ্যে চতুর্থ মুশফিক। পরিবারে তার ডাকনাম মিতু, সহধর্মিণী জান্নাতুল কিফায়াত। তাদের কোল জুড়ে পুত্র শাহরুজ রহিম মায়ান। ও হ্যাঁ, মুশফিকের জীবনে কিন্তু দুটি ব্যাপার, ক্রিকেট আর পড়াশোনা। ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। স্কুল পড়ুয়া বয়সে ছুটে যান বিকেএসপিতে। বয়সভিত্তিক দলগুলোতে ছিল ধারাবাহিক পারফরমেন্স। ক্রিকেটের প্রতি নিবেদন খুলে দেয় জাতীয় দলের দরজা তিন ফর্মেটে। প্রায় 400 ম্যাচ, রান 12,000-এর বেশি। বাংলার ক্রিকেটে তার নাম লিখতে হবে ভিন্ন কালিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ দল, অভিজ্ঞ মুশফিকের উপর দলের নির্ভরতা। এখন আর চাইলেও সে চাপ এড়ানো যায় না। মুশফিক মানেই যে প্রত্যাশা। আপনি যখন 4-5টা বড় বড় টুর্নামেন্ট খেলে ফেলেছেন, ডেফিনেটলি আপনার একটা এক্সপেকটেশন সবার বেশি থাকবে। তো স্বাভাবিক সেভাবেই নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং সেভাবে ডেলিভারি করার চেষ্টা করি। সামটাইমস মেবি ইটস নট হয় না, বাট সাম ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে হ্যাঁ, হয়তো বা টিম কন্ট্রিবিউশনে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি দিতে পারছি। তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। মরুর বুকে বাংলাদেশের 15 স্বপ্ন সারথি মুশফিকের ব্যাট হাসলে লাল সবুজে পড়বে নীল জ্যোৎস্নার আলোকরশ্মি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।